जान हजमा फातिमा रदी अल्लाह तआला अपना रामा नबी दया नबी के बोले या रसूल अल्लाह हबीब अल्लाह ओई व्यक्ति ने एमन एक काचारा मानुष जे व्यक्ति तार माथाटा अल्लाह आसमाने ठेके आछे ओई व्यक्ति पाटा अल्लाहर जमीने रयेछे अल्लाह नबी दया नबी के संवाद दे साथे साथे बोलते लगले मा फातिमा व्यक्ति के मा तुम कि चिंते पारो नाई मा मालाकुल मौत अज़राइल एक अल्लाह रसूल बोलार साथे साथे अम्मा जान मा फातिमा हुजरामार कान्ना काटे शुरू कर दे अब्बा जान अब्बा जान अज़राइल अलैहिस्सलाम की अनुमति देव ना बाड़ी मध्य रूम मध्य घर मध्य इजाजत दिए दाओ घर मध्य प्रवेश कर हुकुम तो तुम दिए दाओ अम्मा जान बोले या रसूलल्लाह हबीबल्लाह दया नबी आमार ओइसे बोलेछे मा फातिमा ओ मा फातिमा रब्बुल आलमीन अल्लाह ताआला तुम्हार बाप मुहम्मद के आमार अल्लाह एतो इज्जत एतो सम्मान अल्लाह दिएछेन ओ अल्लाह मखलूक के रूह कब्ज करते गए अज़राइल कारो का हुकुम लियार दरगाह हुई ना ओ मा फातिमा अल्लाह पाक तुम्हार बाप मुहम्मद के अल्लाह एतटा सम्मान दिए मा अज़राइल घर मध्य प्रवेश करार जो इजाजत चाहे हुकुम चाहे फातिमा हुकुम दिए दो अम्मा दान एक ही कथा अब्बा दान हुकुम देव अल्लाह नबी बोले मा फातिमा रे तुम्हें जो अज़राइल अलैहिस्सलाम के इजाजत हुकुम जो ना दाओ मने रेखो अल्लाह रब्बुल आलमीन अज़राइल अलैहिस्सलाम के ए पावारे हुकुम आमार अल्लाह दिए रेखे तुम्हें जो ताके इजाजत ना दाओ आमी नबी मुहम्मद बोले दीची तुम्हें अज़राइल के कोनो अवस्थाते आटके रखते पारबे ना अज़राइल ठीक हर मध्य आमार काछे चले आसबे तुम हुकुमटा दिए दाओ हुकुम दिए दाओ अम्मा जान खातुने जन्नत मा फातिमा रदियल्लाहु ताला हुकुम दिले अज़राइल अलैहिस्सलाम आमार नबी दरबारे सालाम दिए दाड़िये गेलेन अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलामु अलैका या हबीब अल्लाह अल्लाह पाक आपनाके सालाम पाठिएछेन सालाम दिएछेन अल्लाह बोले दिलेन आपनी जदि दुनियाय थाकते चान तो अल्लाह बोलेछेन आपनार आरो हायात बाड़िये देवा हबे आर जदि जेते चान अल्लाह बोलेन चले जेते आमार अल्लाह बोलेन चले आसते बोलेन
আজলেসাম যখন আমার নবীর সঙ্গে যখন কথা বলাবলি করেন আম্মাজান খাতুনের জান্নাত মা ফাতেমা হুজুর কান্নাকাটি করেন কেঁদে 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 কি বলছেন আব্বাজান আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন চলে যদি যান তাহলে আমার ইমাম হাসান হোসেন কার কাছে যাবে কত বোঝে আসে না কার কাছে যাবে আল্লাহর নবী দয়াল নবী আমার বলে ভাই আজরা একটু অপেক্ষা করুন আমি যাব কি যাব না একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে আসতে দেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসতে হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ নবী বলেন ভাই জিবরাইল আজরাইল কি বলে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ নাকি আমাকে যাবার কথা বলেছেন তো তোমার মত কি বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যদি থাকতে চান দুনিয়া আপনার হায়াত বেরিয়ে দেওয়া হবে তবে মনে রাখবেন হুজুর আপনাকে চলে যেতে হবে আপনার আগে আল্লাহ বা অন্যান্য নবী রাসূল পয়গম্বর বা অন্যান্য নবী রাসূল পয়গম্বর দিয়ে উম্মত উম্মতি আল্লাহ পাঠিয়েছেন সব তাদের আগে আগে আল্লাহ আখেরাতের দিকে ডেকে নিয়েছেন হুজুর আপনার হায়াত আল্লাহ বাড়িয়ে দিলে আল্লাহ পাক আপনাকে ডেকে নেবেন হুজুর আমার দয়ার নবী বলেছিলেন কি এই আজরাইল আজরাইল আল্লাহ বলেছেন যে নবী আপনি যে জায়গায় থাকবেন আমি আল্লাহ সে জায়গায় গজব দেব না জোরে বলা যাবে তো আরে জোরে বলা যাবে না আমার আল্লাহ বলেছেন আল্লাহ পাক আমার নবী দয়া নবী যে জায়গায় আছেন থাকেন ছিলেন সেই জায়গায় আল্লাহ যদি গজব দিতেন তাহলে বেঈমান বেদিন কাফের দানা আল্লাহ পৃথিবী থেকে মুছে দিতেন কি ভাই কথা বললে ঠিক ওই ইতিহাস গুলো কথা দিকে একটু লক্ষ্য করুন তো তাই বই ময়দানে বেঈমান বেদিনেরা আমার রাসূলুল্লাহর উপরে চাপিয়া দিবি নির্যাতন করে আমার দয়া নবীকে বেহুশ করে দিয়েছিল আমার আল্লাহ যদি মনে করতেন বলেন বেঈমান কাফের দানা মিটি দিতে পারতেন না পারতেন কি আল্লাহর ওয়াদা হাবিব দোস্ত বন্ধু আপনি জেনে রাখেন আপনি যে জায়গায় হাজির থাকবেন আমি আল্লাহ সে জায়গায় আমার গজব দেব না গজব আমি আল্লাহ পাঠাব না যদি তাই আমার আল্লাহ পাঠাতে আমার দয়ার নবী যখন তন্তন মুবারক ওহুদের ময়দানে যখন শহীদ হয়ে গেল আমার আল্লাহ ইচ্ছা করলে ওই সময় বেঈমান বেদিন কাফেরদের দানা পৃথিবী থেকে আমার আল্লাহ মুছে দিতে পারতেন কথা বলছেন দেখো কত ভুল না ঠিক কথা বলেন আমি খালি আপনাদের বলি খালি টাচ করে দিয়ে যাচ্ছি কথাগুলো আমি আপনাদের কাছে খালি টাচ করে দিয়ে যাচ্ছি আমার ঈমানদার আল্লাহ ওয়ালা ভাইরা আমার মুরব্বী গুণেরা জওয়ান যুবকেরা আমার দয়া নবী বললেন এই ভাই জিবরাইল আল্লাহ পাক আমাকে যাওয়ার কথা বলেছেন আমি নবী মুহাম্মদ চলে যাব আমি কাঁদছি জিবরিল আমিন ফেরেশতা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদছেন আপনি কাঁদছেন আপনার ফাতেমার জন্য ফাতেমার কথা ভেবে আপনি কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার ফাতেমার সংবাদটা আল্লাহ পাক আপনাকে আগেই দিয়ে দিয়েছেন যে আপনার কলিজার টুকরা ফাতিমা জান্নাত বেহেশতের সমস্ত মেয়েদের সরদার লিডার কমান্ডার আল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে আল্লাহ করেছেন একটু জোরে বলা যাবে না একটু জোরে বলা যাবে না আল্লাহ নবী বলেছে এই জিবরিল ফেরেশতা আমি নবী মুহাম্মদ আমার ফাতেমার জন্য কাঁদি না এতে তাহলে আপনি কি আপনার ইমাম হাসান হোসেনের জন্য কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার ইমাম হাসান হোসেনের সুসংবাদ খুশখবরি আল্লাহ আপনাকে তো আগে থেকেই দিয়ে দিয়েছেন হুজুর আপনার ইমাম হাসান হোসেনকে জান্নাত বেহেশতে যুবকদের সরদার লিডার কমান্ডার আল্লাহ আপনার দুই নাতি ইমাম হাসান হোসেনকে করেছেন হুজুর আল্লাহর নবী বলে যে ভাই জিবরাইল আমি নবী মুহাম্মদ আমার ইমাম হাসান হোসেনের জন্য আমি রাসূলুল্লাহ কাঁদি না আমি কাঁদছি যে আমি নবী মুহাম্মদ সাল্লাম দুনিয়া থেকে চলে যাব আমি নবী মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে না জানি আমার আল্লাহ গজব পাঠিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতিদের আমার আল্লাহ ধ্বংস করে দেবে এই চিন্তা করে আমি নবী কাঁদছি যে আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেব আমার গুনাহগার উম্মত উম্মতিদিগকে আমি নবী মুহাম্মদ কার কাছে জিম্মা রেখে যাব জোরে একটু বলা যাবে না আর জোরে বলা যাবে না আর জোরে হবে না
এমন সময় আমার আল্লাহর দরবারে সংবাদ এসে গেল, এই আমার মালায়েকা ফেরেশতা জিব্রাইল আমার হাবিবকে বলে দেন, আমার হাবিবকে বলে দেন যে আমার হাবিবকে চিন্তা করতে মানা করেন, আমি আল্লাহ বলে দিলাম আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতদের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ নিলাম। একটু জোরে বলা যাবে, আর একটু জোরে বলা যাবে, আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা আমি গুনাহগার অধম। আপনাদের কাছে যে কথাটা বলতে চাইছি তাহলে বোঝা গেল কি ভাই? তাহলে কি বুঝতে পারলাম? আল্লাহর নবী কাঁদছেন, আল্লাহর নবী একটা মুহূর্তের জন্য সুখ শান্তি নিলেন নাই, এর জন্য দায়ী হলো কে? তাহলে ভাই এক কথা বলে উত্তর দেন, এর জন্য দায়ী হলো, দায়ী হলাম আপনি আমি, এই অস্বীকার করতে পারবো? পারবেন? এক কথা বলো, এটা আমরা কি অস্বীকার করতে পারবো? আল্লাহর নবী 63 বছর হায়াতের জিন্দেগি এক মুহূর্ত সুখ নিলেন নাই, কাদের কথা ভেবে? সে গুনাহগার উম্মত উম্মতি অর্থাৎ আমাদের কথা ভেবে, তাহলে এর জন্য দায়ী হলাম আমরা? কথা বলছেন না কেন? যে কিয়ামতের দিন মাহশার ময়দানে আল্লাহ দরবারে সিজদায় পড়ে পড়ে কাঁদবেন, এর জন্য দায়ী কে? সেই আপনি আমি, এটা কেউ আমরা এক মুহূর্তের জন্য অস্বীকার করতে পারবো না। আপনাকে আমাকে আল্লাহর গজব থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাত ভাসী করার জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে কাঁদবেন। আল্লাহ বলে আমার হাবিব। দোস্ত বন্ধু, আপনার শের মোবারকটা তুলে নিন, তুলুন, উঠিয়ে নিন। হবে আজকে হলো কিয়ামতের ময়দান, হিসাব নিকাশের দিন। হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূল পয়গম্বরদের মধ্যে, শুধু তাই নয় আমার 18,000 মাখলুকের মধ্যে আমি আল্লাহ বা আপনার সবচেয়ে বেশি সম্মান ইজ্জত আমি আল্লাহ দিয়েছি। আজকে কিয়ামতের দিন, আজকে আপনি আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে কাঁদবেন, কাঁদবেন। হাবিব, আপনার শের মোবারক তুলুন। হাবিব, আপনি শুনে রাখেন, হাবিব আমি আল্লাহ বা সব সহ্য করব, আমি আল্লাহ সব সহ্য করে নেব। হাবিব রে, আমি আল্লাহ আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আর একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন আল্লাহ হিসেবে বলে আমার নবী আমার হাবিব, আপনি আপনার শের মোবারকখানা তুলে নিন। আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আমি রব্বুল আলামিন আল্লাহ, কিয়ামতের ময়দান এখন আমি আল্লাহ চালু করি নাই। আয় আমার নবী, আয় আমার হাবিব, আমি আল্লাহ বলে দিলাম আপনি যান, যান মিজান ডানি পাল্লার সামনে গিয়ে দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন আপনার কোন উম্মতের গোনার পাল্লা ভারী হয়ে গিয়েছে, কোন উম্মতের নেকি দিকে পাল্লা হালকা হয়ে গিয়েছে। আমার নবী, আমার হাবিব, আপনার গোনাগা উম্মতের গোনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, নেকি দিকে পাল্লাটা যখনই হালকা হয়ে যাবে, আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম আপনি আপনার সে উম্মত উম্মতের জন্য আপনি আমি আল্লাহর কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়ে আপনার গুনাহগার উম্মত উম্মতি দিওয়াকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলা যাবে না? আর জোরে সোরে বলা যাবে না? যে আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমি গুনাহগার অদম বলতে চাইছি, তাহলে আল্লাহর নবী আল্লাহ রসুল আমাদের ঘরে আল্লাহর জান্নাত বাসি করার জন্যই হুজরামা দুনিয়া একটা সুবিয়ে এলেন। কিয়ামতের ময়দান মাহশারের দিনে মনে রাখবেন তামাম নবী রসুল পয়গম্বর ইহাদেরকে, আমার আল্লাহ 18,000 মখলুক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবেন, দাঁড় করাবেন। বলতে পারেন সর্বপ্রথম কোন ব্যক্তিটা আল্লাহর বেহেশতে আল্লাহর দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াবে, গিয়ে দেখতে পেয়ে যাবে যে আল্লাহর জান্নাত আল্লাহর বেহেশতে দরওয়াজায় তালা দেওয়া থাকবে। আল্লাহ সেই বান্দাটা বেহেশতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরওয়াজা আঘাত করে আঘাত করে বলবেন জান্নাতের দরওয়াজা খুলে দেয়।
বলুন সেই ব্যক্তিটার নাম কি যিনি সর্বপ্রথম আল্লাহর বেহেশতের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন জান্নাত বেহেশতের ভেতর থেকে আল্লাহর জান্নাতের হুরেরা জবাব দেবেন কে জান্নাত বেহেশতের দরজা আঘাত করে বলে আমি হলাম সমস্ত জাতির আদি পিতা বাপ আদম কি খবর এই আদম আলাইহিস সালাম কি খবর আদম আলাইহিস সালাম বলে এই আল্লাহর জান্নাতের হুরেরা জান্নাতের দরজা তালা খুলে দাও আমি নবী আদম আলাইহিস সালাম আল্লাহর জান্নাত বেহেশতের মধ্যে প্রবেশ করব ওই সময় জান্নাতের হুরেরা বলবে এই আদম আলাইহিস সালাম দেখছেন নাই বেহেশতের দরজার মধ্যে তালা ঝুলছে অতএব আপনার জান্নাত বেহেশতের মধ্যে প্রবেশ করা বাকি আছে দেরি আছে এখন অপেক্ষা করুন অপেক্ষা করুন দাঁড়িয়ে থাকুন বাপ আদম আলাইহিস সালামের মতো তাম নবী রসুল পয়গম্বর গণেরা একে 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 জান্নাত বেহেশতের দরজার সামনে দাঁড়িয়ে আদম আলাইহিস সালামের মতন দরওয়াজা আঘাত করে বলবেন জান্নাতের দরওয়াজা খুলে দাও জান্নাতের হুরেরা সমস্ত নবীদিগকে একই কথা বলে একই কথা পরিশেষে আসবেন কে আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এসে তিনিও নবীদের মতন একই কথা বলবেন তারাকে একই উত্তর দেবেন আল্লাহর জান্নাত আল্লাহর বেহেশতের হুরেরা বলবে নবী রাসূল পয়গম্বর গণেরা আচ্ছা আপনারা বলুন তো আপনারা সকলে তো আল্লাহর জান্নাত বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাইছেন আচ্ছা আপনারা বলুন তো আপনাদের মাঝে আখরি নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাম তিনি কি আপনাদের মাঝে আছেন ভালো করে বুঝুন আপনারা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাইছেন ঠিক আছে আপনারা বলুন আপনাদের মাঝে আখরি নবী শেষ নবী তিনি কি তশবি দেখেছেন আছেন তাম নবী রাসূল পয়গম্বর গণেরা বলবেন যে না আখরি নবী শেষ নবী তিনি আমাদের মাঝে নাই জান্নাতের হুরেরা বলবেন কেন কেন তিনি নাই আরে জানার জন্য আল্লাহ কুল কায়নাত বানালেন তিনি নাই আপনাদের মাঝে আর অথচ আপনারা আল্লাহর বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাইছেন বোঝা গেল কিছু কিছু বুঝা গেল রে কুল কায়েন আল্লাহ বানিয়েছেন কার জন্য আপনার আমার নবী দয়ার নবীর জন্য তা আল্লাহর জান্নাতে হুরেরা বলবেন যে আপনাদের মাঝে আখেরি নবী নাই জানার জন্য কুল কায়েনাত আল্লাহ বানালেন তিনি আপনাদের মাঝে নাই অথচ আপনারা আগে জান্নাতে প্রবেশ করবেন বলে আগে আগে চলে এসেছেন আচ্ছা বলুন তো মুহাম্মদ সাল্লাম কোথায় মুহাম্মদ সাল্লাম কোথায় নবী রাসূল পয়গম্বর গণিরা বলবেন যে মুহাম্মদ সাল্লাম এখনো কিয়ামতের ময়দান বলে তাই আপনারা কিয়ামতের ময়দান থেকে চলে এসেছেন আর মুহাম্মদ সাল্লাম এখনো কিয়ামতের ময়দানে আচ্ছা বলুন তো মুহাম্মদ সাল্লাম এখন কি করছেন কথা বোঝা আসে নাই মুহাম্মদ কিয়ামতের ময়দানে এখনো কি করছেন নবী রাসূল পয়গম্বর গণেরা বলবেন যে মুহাম্মদ সাল্লাম তিনি এখনো তিনার গুনাহগার উম্মত উম্মতিদের আল্লাহ দরবার থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাত বাসী করতে লেগেছেন জোরে বলুন এই আর একটু জোরে বলুন ওই সময় আল্লাহর জান্নাতের হুরেরা বলবেন বলে তাই জানার জন্য কুল কায়নাত আল্লাহ বানালেন তিনি এখনো কিয়ামতের ময়দানে আর আপনারা এসেছেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে ঠিক আছে আপনারা অপেক্ষা করে দেখছেন নাই জান্নাত বেহেশতে দরওয়াজার মধ্যে তালা ঝুলছে আর এই তালার চাবিটা আল্লাহ মুহাম্মদ সাল্লামের হাতে আল্লাহ দিয়ে রেখেছেন মুহাম্মদ সাল্লাম এসে নূরের হাত দিয়ে জান্নাত বেহেশতের দরওয়াজার তালা খুলবেন মুহাম্মদ সাল্লাম আগে জান্নাতে যাবে মুহাম্মাদের আগে আল্লাহ কাউকে জান্নাতে যেতে দেবে না জোরে বলুন একটু সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না আয় আর একটু জোরে বলা যাবে না যে আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা এমন সময় আপনার নবী আমার নবী আমাদের সকল নবী কিয়ামতের ময়দান থেকে হুজুর আমার এক পা দু পা করে হেঁটে 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 হুজুর আমার আল্লাহর জান্নাত আল্লাহর বেহেশতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে হুজুর আমার নূরের হাত দিয়ে
চাবি দিয়ে জান্নাত বেহেশতের তালাটাকে খুলবেন, জান্নাত বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। খুলে যাওয়ার পরে আমার দয়ার নবীর ডান দিকে দাঁড়িয়ে যাবেন কে? আল্লাহর নবী যখন জান্নাত বেহেশতের দরওয়াজা তালা খুলবেন, জান্নাতের দরওয়াজা যখন খোলা হয়ে যাবে, আল্লাহর নবীর ডান দিকে দাঁড়াবেন কে? মুসলিম জাহানের বড় খলিফা হযরত সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকে ডান দিকে দাঁড়িয়ে যাবেন, আমার রাসূলুল্লাহর বান্দিকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে দয়ার নবী লক্ষ লক্ষ সাহাবা কোটি 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 উম্মা তুম্মাতিদের মধ্যে আল্লাহর নবী মাত্র একটা সাহাবার নাম ধরে ডাকবেন, বাবা সাহাবা এদিকে এসো। আমার কন্দপুকুর গ্রামবাসী বাবাজি ভাইজানেরা জওয়ান যুবকেরা মুরব্বীরা বলতে পারবে আল্লাহর নবী দয়ার নবী জান্নাতের দরওয়াজা খুলে কোটি 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 উম্মা তুম্মাতিদের মধ্যে আল্লাহর নবী একজনের নাম ধরে ডাকবেন, সেই ব্যক্তিটার নাম কি? কি গো কথা বলুন, রাগ করেছেন নাকি বাবাজি ভাইরা? একটু কথা উত্তর দেবেন না নাকি? আমার কথার একটু উত্তর দেবেন না? যে বলুন আল্লাহর নবী কোটি 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 উম্মত জান্নাত বেহেশতের দরওয়াজা খুলে আল্লাহর নবী ডান দিকে দাঁড়িয়ে যাবেন, কার কথা বললাম? মুসলিম জাহানের বড় খলিফা হযরতে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ডান দিকে দাঁড়াবে, আমার নবীর বাম দিকে দাঁড়াবেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়েদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যাবেন, আর সম্মুখে আমার রাসূলুল্লাহর কোটি 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 উম্মাত উম্মাতি আল্লাহর নবী মুবারক মুখ দিয়ে এদিক এদিক উদি ঘুরে ঘুরে আল্লাহ রসুল তাকাবেন, দেখবেন আল্লাহর নবীর কোটি কোটি উম্মাত উম্মাতিদের মধ্যে একটা উম্মাতের নাম ধরে ডাকবে, বল সেই উম্মাতটার নাম কি? বলতে পারবে? আমি জিজ্ঞাসা করছি, আপনারা প্রশ্ন করি, প্রশ্ন করিনি, পীর ভাই, পীর ভাই হিসেবে জিজ্ঞাসা করছি। আল্লাহ নবী দয়া নবী আমার ডাকবেন জানাকে, আমি যদি নামটা বলে দিই আমার মনে হয় এখানে যে কটা মানুষ আছে আমরা সবাই সকলে তাকে এক বাক্যে চিনি, আমি নামটা যদি বলে দিই সকলে আপনারা চিনতে পেরে যাবে, হয়তো আমারা তাকে চামড়া চোখে না দেখলেও তার নামটা আমাদের কাছে এত মশহুর, এতটাই মশহুর আমরা তাকে বলার সাথে সাথে আমরা চিনে ফেলবো। বলুন তো বাবাজি ভাইজানেরা আমার দয়ার নবীর কোন সাহাবার গলার আওয়াজটা আল্লাহর আরশ মোবারকে পৌঁছে যেত? এক কথা উত্তর দেন, এক কথা বলছেন না? এ তো কি আপনার স্ট্রাইক করেছেন নাকি? ঠিক করেছেন, আমার কথার উত্তর দেবেন না বলে তিনি হলেন হযরতে সাইয়েদেনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাফসি দেশের মানুষ তো একেবারে কালো চিরকুট, কালো তো কালো একেবারে চিরকুট কালো, কত বুঝতে পাচ্ছেন না? এখানে যদি আল্লাহর কোনো হাজি বান্দা থাকে একটু জিজ্ঞাসা করে দেখুন, হসপাকে গিয়ে হাফসি দেশে মানুষ কালো দেশে মানুষ দেখেছেন যে কত কালো, এই রোড আপনারা দেখেছেন পিচ যে রোড তৈরি হয় এইরকম পরিমাণে কালো, কত বুঝলেন নাই? আপনারা কয়লা দেখেছেন, কয়লা কয়লা কত কালো বলুন তো? কয়লাকে হাজার বার যদি সার্ফ দিয়ে সাবান দিয়ে নিত্য নতুন নতুন দামি দামি কোম্পানির কেমিক্যাল দিয়ে যদি ধুলাই করা হয় বাবাজিরা বলেন দেখে ও কালোটা ফর্সা হবে তো? কতটা কালো বুঝতে পেরেছেন? কয়লা মনে রাখবেন হাফসি দেশে মানুষ ওই রকম কালো, কালো হওয়ার পরও আমি গুনাহগার বলছি, কালো মানুষকে দেখতে এত সুন্দর শোভা লাগে বলার মতন, এত আকর্ষণ কালো মানুষ হাফসি দেশে মানুষ কালো, কালো হওয়ার পরও কালো মানুষের দেখতে এত সুন্দর লাগে শোভা লাগে অবাক হয়ে যাবেন আপনারা, যারা দেখেছেন জিজ্ঞাসা করে দেখুন। আমি আপনাদের বোঝার জন্য ছোট্ট একটা কথা আমি খালি বোঝার জন্য বলছি, আপনারা ভুল বুঝে যাবেন নাই, আমাদের সমাজে আমরা আমাদের জমিতে একটা সবজি আমরা বপন করে লাগাই, যে সবজিটা অনেকে পুড়িয়ে ভর্তা করে খেতে ভালোবাসে, অনেকে ওই সবজিটাকে পিস পিস করে কেটে আপনার তেলে ভেজে খেতে ভালোবাসে, এবারে বলতে পারবেন সেই সবজিটার নাম কি?
কি গো সেই সবজিটার নাম কি ভাই? এবারে বেগুন দেখেছেন না, বেগুন কালো বেগুন না? এখানে যে কটা মানুষ আছি আমরা, আমার মনে হয় আমরা অধিকাংশ চিনি পড়ে কেন রে বাবু, কি হয়েছে? ও কথা বুঝলেন নাই, অধিকাংশ মানুষ আমার মনে হয় বেগুন ভর্তা আর না হয় বেগুন ভাজা খেতে আমরা ভালোবাসি। ভাই কথা বল না ঠিক, বলুন তো ভাই জান, বেগুনটা দেখতে কালো না? কালো বেগুন দেখেছেন তো আপনারা? বলুন এবারে আল্লাহর দিকে চেয়ে বলুন, এবারে খেয়াল করুন বেগুনটার দিকে, খেয়াল করুন, আমি বলছি মনে মনে খেয়াল করুন, বেগুনটা হলো কালো, বেগুনটার গায়ের মধ্যে রঙের মধ্যে একটু নীল একটু ব্লু ভাব আছে কিনা আপনারা বলেন। কি গো বেগুনটা কালো, কালোর পরে বেগুনটার গায়ে একটু নীল একটু ব্লু ভাব আছে, আপনারা বলুন ওই কালো বেগুনটার গায়ে নীল ব্লু ভাব থাকার কারণে ওই বেগুনটাকে দেখতে কত শোভা লাগে বলুন তো, কত ভালো লাগে, তার গায়ের রংটা কত আকর্ষণ লাগে বলুন। মনে রাখবেন হাফস দেশের মানুষ কালো, কালো হওয়ার ওর আল্লাহ পাক তানাদের শরীরে একটু নীল একটু ব্লু ভাব দিয়ে রেখেছেন, তাই হাফস দেশের মানুষকে দেখতে খুবই ভালো, খুব আকর্ষণ লাগে। কত বুঝলেন নাই, আমার রসুল্লাহ দরবারে একটা কালো চিরকুট মানুষ বসে আছে, কালো, কিন্তু কালো হলে কি হবে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে এসেছে এই কালো মানুষকে আল্লাহ যখন জান্নাত দেবেন, এই কালো মানুষকে আমার আল্লাহ যখন বেহেশত আমার আল্লাহ পাঠাবেন, জান্নাতে আমার আল্লাহ হুর পাঠিয়েছেন, হুর বানিয়ে রেখেছেন, এই হুরেদের যে চেহারার কথা যে হাদিস পাকের মধ্যে এসেছে, আমার দয়া নবী আমাজে বর্ণনা করেছেন, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে হুরেদের সম্পর্কে যে আমার আল্লাহ বর্ণনা দিয়েছেন, কত বুঝলেন নাই, যে হুরেদের গায়ের রং দেখতে এত সুন্দর, এই কালো মানুষকে আল্লাহ যখন জান্নাতে পাঠাবেন বেহেশতে পাঠাবেন, হুরেদের যে গায়ের রং, এই হুরেদের গায়ের রঙের চেয়ে 70,000 গুণ রূপ দিয়ে সুন্দর করে আল্লাহ পাক এই কালো বান্দা বান্দিকে জান্নাতে পাঠাবেন। একটু জোরে বলা যাবে, একটু জোরে বলা যাবে, কথা বোঝার মধ্যে আসে নাই। যাই হোক বাবা, যা লম্বা চওড়া করছি না, এইখানে শেষ করে আল্লাহ পাক যদি আবার কখনো মওকা মিলান ইনশাআল্লাহ, দুজনে আল্লাহুম্মা ওয়ালা আলী পয়গম্বর ও কারাজা দেখা দে খোদা দরে মদদ সে মিলা দে খোদা শরাবে মোহাম্মদ পিলা দে খোদা পয়গম্বর ও কারাজা দেখা দে খোদা আল্লাহুম্মা। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা আসেন, দোয়া হবে, দোয়া মোনাজাত করবার আগে সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দয়া নবী আমার মদিনার মসজিদে নববি শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে হুজুর আমাশি আরাম করেন, আসুন আমরা সকলে মিলে আমার কন্দপুকুর গ্রাম থেকে আমার দয়া নবীর দরবারে একটু সালাম ও তোহফা নজরানা পেশ করি। ইয়া নবী সালাম, তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হেদা
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আবি সুলতানে এ মদিনা মহমদি ওহিও সাকিনা নূর সে মামু রেসিনা মিসক সে বিগতর পাসিনা ইয়া নবি সালাম ইয়া রাসূল يا حبيب أنت شام صنعاء تبادر أنت نور الخلق قنور أنت বাহস সুদুরি নবি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن صالح صلوا عليه وآله اللهم وعلى آله এই শেখ এই শেখার বিছানার পাশে পড়ে আছে পানির বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে পড়ে আছে পানির বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে দরওয়াজাতে আঘাত করলে বলে ওঠে কে যাই বাবা মা বুঝি বলছে এলিয়ে নাকি খোকা বুকের ভেতরটা একবার নড়ে চড়ে ওঠে চোখে আসে পানি শুধু মানে আল্লাহুম্মা ওয়ালা আলি জানি তিরে পাবো না হারানো তিথি মা বুঝি আসতে প্রেমে বাদা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি মা বুঝি আসতে প্রেমে বাদা স্মৃতি মায়ের ছবিটা প্রেমে বাঁধানো আমার পানে চেয়ে আছে
শুধু মানি শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে পড়ে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে আল্লাহুম্মা ওয়ালালে আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা আমার মুরব্বীরা জওয়ান যুবকেরা মা বোনেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে তিনবার আলহামদুলিল্লাহ শরীফ দশ বার হুলু আল্লাহ শরীফ এগারো বার দুরুশি কোরআন সবরে সানি করা হবে আল্লাহ পাকের দরবারে দোয়া মাগা হবে আর একটা কথা ভাইজানদের কাছে বাবাজিদের কাছে রাখি যে কথাটা অন্য কিছু না আল্লাহকে না আপনারা সকলেই জানেন প্রতি বছর থেকে নিয়ে বছর আমাদের কন্দপুকুর গ্রামে বাৎসরিক মিলাদের নবী দোয়া সবরে সানি মাহফিল আল্লাহ কারে প্রতি বছরই আল্লাহকার হয়ে আসছে এবছর প্রতি বছর না এবারও আল্লাহকার হলো খালি বাকি আছে অতটুকু সেটা হলো কি বাবা যেটা কথা বল না ঠিক এতটুকু বাকি আছে না সেটা হলো এতটুকু আল্লাহ পাকের শাহী দরবার দুটো হাতে দোয়া চা হবে আজকে আমাদের চলে যাওয়া আপনজন কাছের মানুষ যারা আজকে আখেরাতে মানুষ পরকালের মানুষ কবরের মানুষ হয়ে গেছেন আমরা তাদের আপনজন হয়ে আল্লাহর দরবারে দুটো হাতেও দোয়া চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে লিন সবা আমাদের প্রত্যেকের মাই মুরুবিদের রুহে 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 আল্লাহ সওয়াব পৌঁছে দেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাই বলি বাবাজি ভাই জানেরা আমার আগে আমার সাদ্দাম হোসেন বাবাজি আপনাদের কাছে এসে আপনাদের কাছে সুন্দর সুন্দর তথ্যমূলক আলাপ আলোচনা করে পুলিশের বিদায়ের আগে কিছুক্ষণ আপনাদের কাছে আগামী বছরের জন্য কিছু সাহায্যের কথা আপনাদের বলেছেন আল্লাহ আপনাদের যাকে যতটা তৌফিক দিয়েছেন সাহায্যের হাত বাড়িয়েছেন তারপরও অনেক মানুষের চিন্তা ভাবনা থাকে যে তাই তো আমাদের ফুরপুরা শরীফের দাদাপীর আওলাদ এসেছেন কত বুঝলেন তাই এ তারা হাতে কিছু দিয়ে বাম্মা নানা নানি দাদু দাদিদের সাবরেসানি করে নেবো এরকম চিন্তা ভাবনা মানুষ কিছু হলো নাই একেবারে তা না অল্প হলেও কিছু মানুষ থাকে তাই বাবাজিদের উদ্দেশ্য করে সকল উদ্দেশ্য করে বলি আগামী বছর এই দাসা মা মিলে খরচা বাবদের জন্য এখানে আমার এতগুলো আল্লাহর বান্দা বান্দিরা আছেন এর মধ্যে কেউ আছেন বলবে যে বাম্মা নানা না আমার হামা না হাফিজুর রহমান জ্বলে বলেন জিন্দাবাদ হাফিজুর রহমান জ্বলে বলেন জিন্দাবাদ না বিছানার পাশে পড়ে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে দরওয়াজা দিয়ে আঘাত করলে বলে ওঠে কে যায় খোকা মা বুঝি বলছে এলি নাকি খোকা বুকের বিদুটা একবারে নড়ে চড়ে উঠে চোখে বে আসে পানি শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি মা বুঝি আসায় প্রেমে বাদা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি মা বুঝি আসায় প্রেমে বাদা স্মৃতি মায়ের ছবিটা প্রেমে বাঁধানো আমার পানে চেয়ে আছে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে কতটা ভুল না ঠিক গো কতটা ভুল না ঠিক গো মা ইন্তেকাল করেছে মা ইন্তেকাল করেছেন মায়ের সামনে দাঁড়িয়ে আছেন ভাষ্য অন্তরে কি আরে মা আমাকে এই কথা বলেছিলেন
মামা কমু কথা বলেছিলেন, মা আমার কাছে এই জিনিস চেয়েছিল, মা আমার কাছে ওই জিনিসটা খেতে চেয়েছিল, মনে ভাসে না? জানি ফিরে পাবো না হারানো তিথি, মা বুঝি আস্তে প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, মা বুঝি আস্তে প্রেমে বাঁধা স্মৃতি, মায়ের ছবিটা প্রেমে বাঁধানো আমার পানে চেয়ে আছে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মা।